আসসালামু আলাইকুম, আমার নাম মঈনুদ্দিন, আমার বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ, বয়স 51। আমার 2 বছর ধরে আর কি ওই ঘাড়ের সমস্যা, ঘাড় দিয়ে হাত দিয়ে যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, হাত উঁচু করে মাথায় রাখতাম, ভীষণ যন্ত্রণা যন্ত্রণা। আমি 4-5 ডাক্তারের দেখাইছি, কোনো এই ডাক্তারের কোনো কিছুতে মেডিসিন খেয়ে কোনো কাজ হয়নি। আমি থেরাপিস্ট সবিল্লা স্যারের কাছে এসে থেরাপিস্ট নিয়ে আমি সুস্থ হয়ে গেছি। আমি ডিপিএসসি হাসপাতালের এমনি মোবাইলে নেটে সংবাদ পাইছি, স্যার 11-15 দিনের ট্রিটমেন্ট বলছিল যে 15 দিন থাকা লাগবে, 11 দিন হয়েছে, 11 দিনের ভিতরে হয়েছে, আমি সুস্থ আল্লাহর রহমতে। আমার কোনো কাঁতি শরীর ঘুম আসে সমস্যা নেই, চিত হইয়ে কাঁতিয়ে আমি শুয়েছি, কোনো সমস্যা নেই, সবভাবে ঘুম আসে, এখন আমি শুইতে পারি, আগের মতন আমার সমস্যা হয় না। আমার আগে যেরকম অসুবিধে হইতে এখন অসুবিধে হয় না আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আমি নিজে এখন সুস্থ বোধ করছি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি বাকি জীবনটা যেন সুস্থ হয়ে থাকতে পারি যেন, ঠিক আছে? আল্লাহর রহমতে যদি আমার জন্য দোয়া করবেন, আর আমার মতন রোগী যদি কেউ হয়ে থাকেন তাহলে স্যারকে দেখাবেন, সুস্থ হয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।